সম্প্রতি ধারাবাহিকভাবে বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার পুনর্ভবা নদী সংলগ্ন বহু এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়ে উঠেছে। সম্প্রতি লাগাতার বর্ষণের জেরে পুনর্ভবা নদী সংলগ্ন গঙ্গারামপুর ব্লক ও তপন ব্লকের পুনর্ভবা নদী সংলগ্ন বহু গ্রাম বানভাসী হয়েছে। এখনো পর্যন্ত বহু বানভাসী মানুষ গৃহহীনভাবে রাস্তা কিংবা সরকারি বিদ্যালয়ে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে বন্যা কবলিত দুস্থ মানুষদের সাহায্য করতে এগিয়ে এলো গঙ্গারামপুরের যুবক তথা ব্রনি ব্লকের স্রষ্টা রনি সরকার। বৃহস্পতিবার রনি সরকারের উদ্যোগে এবং তার সঙ্গীতের সহযোগিতায় গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যাদবপাটি এলাকায় কার্যত জলবন্দী মানুষ এবং রাস্তা ও ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যাপীড়িত মানুষদের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, শিশুদের গুঁড়ো দুধ এবং পানীয় জল তুলে দেওয়া হয়। এর পাশাপাশি তপন ব্লকের বাংলাপাড়া মান্দাপাড়া এলাকায় বন্যাপীড়িত দুস্থ মানুষদের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং পানীয় জল বিতরণ করা হয়। সেই সঙ্গে সয়রাপুর এলাকার বন্যাপীড়িত দুস্থ মানুষজনদের মাঝে শুকনো খাবার ও পানীয় জল তুলে দেওয়া হয়। রনি ব্লকের স্রষ্টা রনি সরকার এবং তার সহযোগীদের উদ্যোগ এবং সহযোগিতায় বন্যা কবলিত এলাকার দুস্থ মানুষজনেরা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও পানীয় জল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ প্রসঙ্গে যাদবপাটি এলাকার বাসিন্দা তথা বন্যা দুর্গত অঞ্জলি রাজবংশী জানান, বাড়িতে কতজন? এই যে আপনাদের এই যে সাহায্য গুলো তুলে দিলে কি বলবেন? এই সাহায্য গুলো তুলে উপকার হয়েছে আমাদের। এ প্রসঙ্গে রনি ব্লকের স্রষ্টা রনি সরকার জানান, সবাই জানো দক্ষিণ দিনাজপুরের যা হাল লাস্ট চার পাঁচ দিন ধরে, এটা খুবই খুবই আমাদের জন্য দুঃখজনক। তো আমরা যতটা একটু চেষ্টা করেছি আমরা সবাই মিলে, যদি একটু মানুষের মুখে আমরা একটু হাসি ফোটাতে পারি। অ্যাকচুয়ালি আমরা আজকে এসেছিলাম যাদববাটি আর এইদিকে বাংলাপাড়া, মানে এদিকটা যেহেতু সব থেকে নিচু এরিয়া, বেশি অ্যাফেক্টেড লোকজন একটু বেশি অ্যাফেক্টেড, তো আমরা চাইলাম একটু একটু সামান্য কিছু যদি একটু ওদের মুখে হাসি ফোটাতে পারি। কেন কি এখন তো আর চাল ডাল দিলে ওরা রান্না করে খেতে পারবে না, একটু যদি ড্রাই ফ্রুট দেওয়া যায় তাহলে ওটা একটু বেটার হয়। তোমরা যারা ক্যামেরার পিছনেও আছো তোমাদেরও হাত অনেকটা, তোমরা এসে আমাদেরকে বলেছো, আমরা সবাই মিলে অ্যারেঞ্জ ফ্যারেঞ্জ করে এনেছি। তোমাদেরকেও ততটাই কৃতজ্ঞতা জানাই যে আমাদের অবধি পৌঁছে দিয়েছো, কেন কি তোমরা আগের দিনই এখানে এসেছিলে, দেখেই গেছো মানুষের কী খারাপ অবস্থা। তো আমরা অ্যাজ এ টিম যখনই দরকার পড়বে আমরা আসবো। চিয়ার্স। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন আমার নিউজ। পুজো মানেই নতুন পোশাক, নতুন কিছু চাওয়া। পুজো মানেই ঢাকের তালে মাকে কাছে পাওয়া। আর পুজোতে নতুন পোশাক মানে একটাই ঠিকানা, গঙ্গারামপুর ডিবি রোডের শ্রী শ্যাম। রয়েছে মহিলাদের জন্য সব ধরনের পোশাক, ওয়েস্টার্ন টপ থেকে বিভিন্ন ডিজাইনের শাড়ি, অথবা মেয়েদের জিন্স টপ কিংবা চুড়িদার কুর্তা লেগিংস সবই পাবেন শ্রী শ্যামে। ব্র্যান্ডেড টি শার্ট ও জিন্স, পুরুষদের জন্যও রয়েছে সব ধরনের পোশাক, ছোটদের জন্যও রয়েছে অসাধারণ পোশাকের সমাহার শুধুমাত্র শ্রী শ্যামে। আপনার পরিবারের জন্য কেনাকাটার একমাত্র ঠিকানা শ্রী শ্যাম, ডিবি রোড, গঙ্গারামপুর।